খুলনার ফুলতলা উপজেলার দামোদার ইউনিয়নের ভূঁইয়া বাড়ি দুই প্রজন্ম ধরে দক্ষিণবঙ্গের জগতের নানা ঘটনায় আলোচিত এ পরিবারের সদস্যরা যার মধ্যে শিমুল ভুঁইয়ার নামেই আছে দুডজন মামলা উনিশশো সালে দামোদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সর্দারকে গুলি করে হত্যার মামলায় অভিযুক্ত হন শিমুল ভুইয়া এ হত্যাকাণ্ডের মামলায় জেলে যান তিনি অভিযোগ আছে জেল থেকেই দু সালে তারই নির্দেশে খুন হন দামোদর ইউনিয়নের আরেক চেয়ারম্যান আউসাইদ বাদল এরপর দু সালে উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার মৃত্যু হত্যাকাণ্ডেও উঠে আসে শিমুল ভুইয়ার নাম ওরফে সৈয়দ আমানুল্লাহ উনিশশো পঁচাশি সালে ফজল আহমদ ভুইয়া। ফজল আহমেদ ভুইয়া ওরফে শিবুল ভুইয়া নামে দামোদার স্কুল থেকে সে ম্যাট্রিক পাস করে এসএসসি পাস করে এবারে আমার পিতা তারপর আছে ইমরান গাজী ডুমুরিয়ারটা হত্যা মামলা ইমরান গাজী সেই মামলা তার বিয়াল্লিশ বছর সাজা হয় সেই মামলায় কিন্তু সেই শিবুল ভূয়া ফজল আহমেদ ভূয়া নামে সাজা কাটে আমরা তত শুনছি যে শিবুল বেয়া দু হাজার তেরো সালে জেল থেকে বেরোয় ওর ভাই শিবলু ভুয়াও বেরোয় বেরোয়ে ওর বাইরে মানে কাইটে কুইটে চেয়ারম্যান বানাইয়ে বাইরে দিয়ে না মানে জন্ম নিবন্ধন করাইছে ভুয়া জন্ম নিবন্ধন করাইছে ভোটার আইডি কার্ড করাইছে তারপরে পাসপোর্ট করাইছে সম্পূর্ণ মূলে দামি চেয়ারম্যান সে থাকে এটা করাইছে যার কারণে এই নামের পরিবর্তন করতে সক্ষম হয়েছে তাহাতে এই সময় করার কথা না এই ডিজিটাল আইনে এসে নামই চেঞ্জ করে ফেলালো ফুল মানে অবাক ব্যাপার ফুল তোলায় আগে ধরেন আমার পিতা আমার ভাই বেঁচে থাকতে ছিল না কিন্তু এখন ফুল তোলা তাকে কথায় চলে ওঠে বসে এর কোনো ই নেই সব তাকে করখানা দেওয়া লাগে এর কোনো বিকল্প নেই হাট বাজার তো আরম্ভ করে স্থানীয় যে জায়গায় বিশ্বাসালী যে যা সব তাদের কথাই চলে এলাকাবাসী বলছে একাধিকবার জেলে গেছেন সৈয়দ আমানুল্লাহ তবে প্রতিবার জেল থেকে বের হয়ে দ্বিগুণ গতিতে অপরাধে জড়িয়েছেন তিনি একসময় নিজে ছিলেন চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টির শীর্ষ নেতা আর তার ছোট ভাই শিবলু ভুইয়া দামোদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান স্থানীয়ভাবে ভূইয়া পরিবার প্রভাবশালী হওয়ায় তাদের নিয়ে ভয়ে মুখ খুলতে চান না কেউ আমি প্রথমত জানতামই না যে দিনে ধার কোনো এমপি কোন হয়েছে আমি আজকে জানলাম তবে দামোদরের শিমুল কিভাবে আমানুল্লাহ নাম ধারণ করলো তা নিয়ে আছে ধোয়াশা ডিবির হাতে আটকের পর নিজের পরিচয় দিয়েছেন আমানুল্লাহ নামে এ নামে পাসপোর্টও আছে তার অন্য কোনো নামের বদলে পূর্ব বাংলা সর্বহারা পার্টির আরেক নেতা আমানুল্লাহ নাম নেয়ার রহসের কিনারাও মেলেনি এখনও এসব বিষয়ে জানতে গেলে কথা বলতে চাননি স্থানীয় পুলিশ প্রশাসন সবশেষ এমপি আনার হত্যাকাণ্ডে ডিবির হাতে গ্রেপ্তারের পর তার বাড়িতে ঝুলছে তালা জাহিদ হোসেন এটিএন নিউজ ঢাকা